ইয়ার পর থেকে কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস চাইতেছি সেটা কিন্তু আমি পাইলাম না এই তুমি কি বলতেছো টাকা পয়সা তোমার এই গ্যাস গাজানি কিন্তু আমার ভালো লাগে না তুমি কি চাও একটু ভালো করে বলো তো তোমার কাছ থেকে আমি তেমন কিছু চাই না আমি চাইছি তুমি আজকের পর থেকে বিড়ি খাওয়াটা বাদ দাও আরে মাথা মোড়া ছাগল আমি তো বিড়ি না আর কেমন করে কইলে তুমি বুঝবা যে আমি

বিড়ি গeyse সবাই তারার দোয়া মনে আমার শৈলের মধ্যে আইসা এই বিড়ির গন্ধ রহে গেছে অনো তুমি কি আমারে ভুলত মনে করছ না যে আমি কিছু জানি না আমি কি মূর্খ তোমার শৈললে গন্ধ তোমার মুখে গন্ধ আর তুমি বলছস লকের মানুষে বিড়ি গeyse কারণে গন্ধ করতেছে না সাফাসাবি কইরা লাভ নাই আজকে মনো ধরায় পড়ে গেলাম যাই কিছু একটা কই মনাছ করে আগে আসলে তোমার তো আগেই কইলাম একটা বন্ধু লয়ে দেখা হয়েছিল ওই বন্ধুরা জোর করে আমারে বিড়ি টানাই লজকা তাই আর কি একটু মুখাতে গন্ধ হইতাছে শৈলাতে গন্ধ হইতাছে আর আমি তো এমনি বিড়ি খাই না না তোমার সাথে আমার সংসার মনে হইব না

কোনটা করবো একটা স্যার একটা আমি রাখতে পারতিনার